দেখুন আপনার যে ফিনান্সিয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিরকম ইম্প্রুভ করছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী বিষয়ের ওপরে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি বিষয় শেয়ার করব যেটা আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন যখন হিজরা দেখবেন। যখন হিজরা দেখবেন তখন এই বিষয়টি অ্যাপ্লাই করবেন এবং খুব সুন্দরভাবে দেখবেন এর রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আমি নিজে যেদিন থেকে জানতে পেরেছি এই বিষয়টা, আজ প্রায় অনেক বছর হয়ে গেল, তো সেই দিন থেকেই কিন্তু আমি এই টেকনিক বলুন বা রিচুয়াল বলুন বা যাই বলুন না কেন, এটাকে কিন্তু আমি ফলো করছি। তো আপনারাও এই টেকনিকটি অ্যাপ্লাই করলে এর যে শুভ ফল সেটা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। তো কী করবেন, কীভাবে করবেন, সেই সমস্ত বিষয় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যেও ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে এবং এর উপকার লাভ করতে পারে। পাশাপাশি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান। অলরেডি যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বা আপনাদের বাড়ির যারা বড় তাদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন, বিশ্বাস করেন কি করেন না সেটা জানি না, কিন্তু নিশ্চয়ই শুনেছেন যে যে কোনো যাত্রায় হিজরা দেখলে সেটা শুভ হয়। অর্থাৎ আপনি যে শুভ কাজে বেরিয়েছেন সেই শুভ কাজটি আরও শুভ হয়ে যায় যদি আপনি রাস্তায় যাওয়ার পর বা ওই যাত্রা পথে হিজরা দেখতে পান, সে একটি হিজরা হোক বা হিজরাদের দল, ঠিক আছে, যদিও তারা দলেই থাকেন আর কি, একা থাকেন না সেই অর্থে। তো এইটুকু আমি জানি যে হ্যাঁ, এটা সত্যি কথাই যে আমরা যখন বাইরে বেরোচ্ছি সে যে কাজেই যাচ্ছি না কেন, যদি রাস্তায় আমরা ওনাদের দর্শন করি তাহলে আমাদের সেই যাত্রা পথ স্মুথ হয়, আমরা বাধা বিপত্তি বিহীনভাবে রিল্যাক্সে সেইখানে পৌঁছতে পারি এবং ধরে নিতে পারি আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে আমরা পুরোপুরি সফল হব, এইটা কিন্তু আমরা পুরোপুরি ধরে নিতে পারি। আমি যেদিন থেকে এই যে টেকনিকটি আমি আপনাদের বলতে চলেছি, অ্যাকচুয়াল টেকনিক না বা জাস্ট একটা ছোট্ট কাজ, তো এটা যেদিন থেকে আমি স্টার্ট করেছি সত্যি কথাই সেদিন থেকে কিন্তু আমি পরিবর্তন লক্ষ্য করেছি। যেদিন করেছি সেদিন থেকেই পরিবর্তন লক্ষ্য করেছি এটা বললে বলা ভুল হবে, আমি বেশ কিছুদিন করার পর থেকে কিন্তু এই পরিবর্তনটা আমি লক্ষ্য করেছি। আমি যে কথাগুলো বলছি এগুলোকে যদি আপনি বিশ্বাস করেন, আমি জানি আপনারা বিশ্বাস করছেন, কিন্তু কিছু কিছু বন্ধু আছেন যারা কিন্তু চট করে বিশ্বাস করতে পারেন না আর কি, তো তাদের জন্য বলছি যদি বিশ্বাস হয় তাহলেই করুন, যদি বিশ্বাস না হয় তাহলে এটা করার দরকার নেই, ঠিক আছে। আর যারা করছেন তারা একটু ধৈর্য নিয়ে করবেন তাহলেই হবে, ঠিক আছে। এবার বলি যে কি করবেন। তো রাস্তায় যখন বেরোচ্ছেন আপনার সামনে আপনি দেখলেন হিজরা এবং তিনি আপনার কাছে এসে টাকা বা পয়সা তাদের দেখেন নিশ্চয়ই যে বাসে ট্রামে বা যে কোনো জায়গায় তারা সকলের কাছ থেকে সাহায্য নেয়, ঠিক আছে, এইভাবেই তাদের চলে আর কি। তবে এখন কিছু কিছু সম্মানীয় প্রত্যেকেই, সমস্ত মানুষই সম্মানীয় কারণ সবাই মানুষ, ঠিক আছে, সেই জায়গা থেকে সবাই সম্মানের অধিকার বা অধিকারিনী। তো কিছু কিছু হিজরা আছেন যারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করছেন, অর্থাৎ সমাজের উন্নতিমূলক কাজে যুক্ত আছেন, কেউ হয়তো কোনো সমাজের উচ্চস্তরীয় কোনো অফিসিয়াল কাজে যুক্ত রয়েছে, কোনো সমাজের যে উন্নতির যে সমস্ত কাজ আর কি, সবগুলো মনে আসছে না তাই জন্য বলতে পারছি না। তো আমি দেখেছি কেউ কোনো ভালো জব করছেন,
কেউ কোনো ভালো বিজনেস করছেন, অর্থাৎ তারা নিজেরা স্বাবলম্বী হয়েছেন অনেকেই, ঠিক আছে। এটা দেখেও আরও তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আরও বাড়ছে, ঠিক আছে। তবে এখনও ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা কিন্তু সাহায্য, আমাদের সাহায্য নিয়েই তাদের চলে। তো আর পাশাপাশি তাদের যেটা একটা ট্র্যাডিশনের জায়গা রয়েছে, যে একটা বিজনেস রয়েছে আর কি, যেটা বাচ্চা হলে সেখানে তাদেরকে আশীর্বাদ দিতে আসা, নাচ করা, গান বাজনা করা, সেগুলো তো আছেই। তো এগুলো তারা করেন। তো বাসে ট্রামে যখন আপনি ট্রাভেল করছেন বা রাস্তায় করছেন, আপনি নিশ্চয়ই দেখেন যে তারা এসে আপনার কাছ থেকে হয়তো সাহায্য চায়। আমাদের সকলের কাছ থেকেই তারা সাহায্য চায় এবং সাহায্য নিয়েই তাদের চলে। এটাকে অন্যভাবে কখনোই দেখবেন না, বিচার করবেন না। আপনি দান করছেন বা কাউকে সাহায্য করছেন এই মনোভাবনা নিয়েই কিন্তু আপনি বিষয়টিকে ব্যাখ্যা করবেন, অন্যভাবে কোনো বিষয়টি ব্যাখ্যা করবেন না। তো যাই হোক, তো তখন আপনি যা পারছেন সেইটা তাকে দান করুন, ঠিক আছে। মনের মধ্যে কখনো খারাপ কোনো চিন্তাভাবনা আনবেনই না। আপনি যদি না পারেন, সেই সময় যদি দিতে না পারেন, তো আপনি সেটা জানিয়ে দিন যে সত্যি আমার কাছে এখন দেওয়ার মতো পরিস্থিতি নেই, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি দিতে পারেন, আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি অবশ্যই দান করুন। এটাও এক ধরনের মহৎ দান। তো আপনি 5 টাকা হোক বা 10 টাকা হোক বা যা পাচ্ছেন সেটা তাদেরকে দিয়ে দিন। এবং এই দিয়ে দেওয়াটাই টেকনিক নয়, ঠিক আছে। এই দিয়ে দেওয়ার পরে হচ্ছে টেকনিকটি শুরু হবে। টেকনিকটি কি, আপনি তাকে দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি সেই হিজড়া বা সেই মানুষটির উদ্দেশ্যে আওয়াজ করে বা মনে মনে আপনি বলবেন, আবার আসবেন। কি বলবেন? আবার আসবেন। ঠিক আপনার বাড়িতে যদি ধরুন আমি গেলাম, তো আমি যখন আপনার বাড়ির আতিথেয়তা গ্রহণ করে হাসি মনে খুশি মনে যখন আমি বেরিয়ে আসছি, আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনাকে টাটা বাই বাই বলে, তো তখন আমি বলবো যে আমি আসছি দাদা বা দিদি ভাই আসছি, তো আপনারা কি বলবেন? যে আবার আসবেন, আবার আসবেন। এই যে ব্যাপারটা, এই যে আন্তরিকতাটা, এইটা আপনাকে ওই মুহূর্তে দেখাতে হবে, ঠিক আছে, মন থেকে যে আবার এসো বা আবার আসবেন। অর্থাৎ আপনি চাইছেন যে আবার তিনি আসুক আপনার কাছে আর আপনি কিছু তাকে দান করুন। এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু ওখানে আপনাকে করতে হবে এবং এটাই হচ্ছে টেকনিক। যখন আপনার সামনে তারা আসবেন, আপনি যা পারছেন তাকে দিন, দেওয়ার পর আপনি জাস্ট এই কথাটা বলুন যে আবার আসবেন। অর্থাৎ আবার দেখা হবে, আপনি আবার তাকে দেবেন, অর্থাৎ এই দানটা আপনি চালিয়ে যাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে মূল টেকনিক। দেখুন, পরিষ্কার মনের ভাবনা এখানে রয়েছে যে আপনি তাকে বারে বারে দানটা করতে চান, সেই উদ্দেশ্যে আপনি তাকে বলছেন, এর মধ্যে আর অন্য কিছু নেই, ঠিক আছে। এবার অনেকে হয়তো বলতে পারেন, দাদা আমরা ডেইলি প্যাসেঞ্জারই করি, প্রত্যেক দিন যাই আসি, প্রত্যেক দিন তারা ওঠে বাসে, প্রত্যেক দিন তাদের সঙ্গে দেখা হয়, প্রত্যেক দিন কী করে দেব বলুন তো। এটাও ঠিক কথা। তো এটা একটা আলাদা বিষয় যে আপনি দিতে পারছেন কি পারছেন না, সেটা আলাদা বিষয়। যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই দিন, আমি সেটাই বলবো। তো এটাই আপনাদের, যখন যখন আপনাদের সামনে তারা উপস্থিত হচ্ছেন এবং তারা আপনার কাছে চাইছেন, সেই সময় এই টেকনিকটি আপনাকে গোপনে চুপচাপ করে নিতে হবে। এর কোনো দিনক্ষণ নেই, এর কোনো সময় জ্ঞান নেই। দিনে, রাত্রে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় যে কোনো সময় দিতে পারেন, আর যে কোনো বার দিতে পারেন, ঠিক আছে। কারণ এটা বাসে ট্রেনের মধ্যেই আপনাকে করতে হবে, সুতরাং এখানে কোনো দিনক্ষণ, কোনো শুভ দিক, কোনো শুভ দিকে মুখ রেখে করতে হবে, বসে করতে হবে, শুয়ে করতে হবে, দাঁড়িয়ে করতে হবে, এগুলোর কোনো বিচার এখানে নেই, ঠিক আছে। তো এভাবে এটা করুন এবং করে যান। দেখুন আপনার যে ফিনান্সিয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কীরকম ইম্প্রুভ করছে। আমি এত কিছু বললাম, আমি এর ফলাফলটাই বলিনি, এই এক্ষুনি বললাম। আপনার আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু আপনি পরিবর্তন লক্ষ্য করবেন। এই ক্রিয়াটি করার পর থেকে আপনি দেখবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে, অর্থের জায়গাটা আপনার স্ট্রং হচ্ছে, ঠিক আছে। আর্থিক উন্নতির জন্যই এই টেকনিকটা। তো এই কাজটি যদি প্রত্যেক দিন করেন, দেখবেন আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, ছোট্ট প্রয়াস আমার। কেমন লাগলো আপনারাই বলতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন,
যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন, আমি ক্লিয়ার করে দেবো। রেইকি শেখার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। হোলি ফায়ার 3 রেইকি, যেটা সবচাইতে শক্তিশালী রেইকি, এই রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। সেই রেইকি শেখার জন্য বা অন্যান্য কোর্সও আমি করাই, সেই কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।